মাটির পাত্র থেকে শুরু করে যত ধরনের পাত্র আছে সব ধরনের পাত্র কিন্তু আপনি এটার ভিতরে বসাতে পারবেন। অনলি প্লাস্টিক আর হচ্ছে আপনার মেলামিন বা ওয়ান করে দেবে, যে ওয়ান করে দিলাম তারপর ফাংশন চলে যাবে। ফাংশন থেকে তখন বারবিকিউ আসবে, ওয়াটার আসবে, অটোমেটিক টাইম দেবে, হটপট আছে, স্টেপ ফ্রাই আছে, মানে যে আপনি যেটা যেরকম করে অটোমেটিক টাইম নিয়ে নেবে কিন্তু এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আপনাদের হোলসেল জোনের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন কিন্তু কিছু ইনফ্রারেড কুকার, যেটাতে হচ্ছে আপনারা সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন। ইনফ্রারেড কুকার মানেই হচ্ছে ইলেকট্রিক চুলা। আর এই গর্জিয়াস ইলেকট্রিক চুলাটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেবেন মিয়াকো হোলসেল জোনের পক্ষ থেকে কাউসার ভাই। তো চলুন আমরা তার কাছ থেকে এই চুলাটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের ভিউয়ার্সদেরকে দেখাবো আমরা ইলেকট্রিক চুলা, আর যেটাতে হচ্ছে সব ধরনের পাত্র ইউজ করা যাবে। মাটির পাত্র থেকে শুরু করে যত ধরনের পাত্র আছে সব ধরনের পাত্র কিন্তু আপনি এটার ভিতরে বসাতে পারবেন। অনলি প্লাস্টিক আর হচ্ছে আপনার মেলামিন বাদ, মানে যেটা গলে যাবে শুধু আগুনের তাপে গলে যায় এমন প্রোডাক্ট বাদে সব কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, দিতে পারবেন। আজকে যেটা দেখাবো ভাই একেবারে কিন্তু আপডেট ভার্সন, যেটা আছে নিয়মা ব্র্যান্ডের হবে। তিনটা আছে, তিনটা তিন মডেলের ভার্সন নিয়ে আসছি। আর যেটা আপনার যেটা না দেখালে না বললে নেয় এই জিনিসটা আপনি দেখেন, মানে এতদিন যত ইনফ্যাক্ট চুলা দেখছেন কিন্তু সবগুলো কিন্তু এক লেভেল বডি সমান দেখছেন, কিন্তু আজকে যেটা দেখাবো এটা কিন্তু ইন্ডাকশনের মতো কিন্তু আলাদাভাবে একটা সাইড প্রোটেক্টর নিয়ে আসছে। মানে কি অনেকে বলে যে ভাই ইনফ্যাক্ট চুলা ফেটে যায়, মানে এটা আপনার 90% আপনার কিন্তু ফেটে যাওয়ার চান্সটা কিন্তু আপনার এটা কিন্তু রোধ করবে। হ্যাঁ, মানে আপনার যে বডিটাকে কিন্তু ফাটার থেকে কিন্তু দূর রাখবে, মানে এই প্রোটেক্টরের মাধ্যমে কিন্তু। তো এটার ফাংশনগুলো যদি একটু দেখিয়ে দিতেন। অবশ্যই ভাই, ফাংশনগুলো আপনাকে দেখাই দিই, চালাই একটু ফাংশনগুলো দেখাই দেবো। এটা চালাবে এখন? হ্যাঁ, এটা চালাই দেখাই দিতেছে আপনাকে। হ্যাঁ, এখানে লাইনটা দিয়ে দিলাম আপনি কিন্তু ওয়ান করে দেবে, যে ওয়ান করে দিলাম তারপর ফাংশন চলে যাবে। ফাংশন থেকে তখন বারবিকিউ আসবে, ওয়াটার আসবে, অটোমেটিক টাইম দেবে, হটপট আছে, স্টেপ ফ্রাই আছে, মানে যে আপনি যেটা যেরকম করে অটোমেটিক টাইম নিয়ে নেবে কিন্তু এখানে। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে কিন্তু আপনার বাড়াতে কমাতে পারবেন, বাড়ানো কমানো কিন্তু অপশন আছে, বাড়াতে পারবেন কমাতে পারবেন এখান থেকে। মানে আপনি কত ওয়াটে রান্না করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন, সেট করতে পারবেন। চুলাটা অন করে দেওয়ার কারণে কিন্তু মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইনটা চলে আসছে। তো ইনফ্রারেড চুলায় তো মাঝখানে একটু জায়গাটুকু গরম হবে, তাই তো? জি জি জি, মাঝখানে সাইডে কিন্তু কোনো সমস্যা হবে না, সাইড কিন্তু গরম হবে না, সাইডে গরম হবে না। তো কাউসার ভাই, এখানে তো তিনটা চুলা দেয়া আছে, তিনটা চুলার মডেল নাম্বার গুলো যদি একটু দেখাইতেন আর ওয়াট গুলো সম্পর্কে একটু যদি ধারণা দিতেন। চুলাই কিন্তু ভাই 2000 ওয়াট হবে, আমি তো একটু নরমালি একটু দেখাই দিই, একটু পানিতে করে দেখাই দিই। পানি গরম করবেন? পানি গরম করব, দেখেন পানি গরম করে দেখাই দিই আপনাকে। আমরা কিন্তু আজকে পানি গরম করব, দেখি পানিটা গরম হতে কতক্ষণ সময় লাগে। আর এগুলো সবগুলোই হবে 2000 ওয়াটের, আর এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা 85% কিন্তু কস্ট সেভিং, মানে বিদ্যুৎ বিলটা একদমই কম আসবে, অল্প টাকায় কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন। আর আমরা কিন্তু আজকে যে চুলাগুলো নিয়ে কথা বলছি এগুলোতে সব ধরনের পাত্রই আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা মাটির পাত্র থেকে শুরু করে লোহার পাত্র বা স্টিলের পাত্র সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন। আমরা কিন্তু পানিটা দেখবো কত দ্রুত গরম হয়, মাত্রই কিন্তু আমরা পানিটা উঠিয়ে দিলাম। তো কাউসার ভাই, এটা কোনটার মডেল নাম্বার কত হবে একটু দেখিয়ে দিন। এটা মডেল নাম্বারটা হবে কি NIC 861, এই মডেল নাম্বারটা কিন্তু এটা হবে, যেটাতে আমরা পানি গরম করতেছি। পানি গরম করতেছি, পানি কিন্তু অলরেডি ব্লক কিন্তু চলে এসেছে, পানির যে ব্লকটা কিন্তু অলরেডি চলে এসেছে অতি দ্রুত কিন্তু মানে। তারপর যে মডেল নাম্বারটা আছে NIC 860, এবং পরের মডেলটা আছে NIC 860, তিনটা মডেল আছে, তিনটা মডেলই কিন্তু অ্যাভেলেবল স্টকে আছে, তিনটা মডেলই অ্যাভেলেবল আছে। আপনাদের যেই প্রোডাক্টই পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন। কিন্তু পানির ব্লকটা কিন্তু দেখা চলে আসে, 2 মিনিট মিনিট দুইক এর মতো, 2 মিনিট 2 মিনিটও কিন্তু আপনারা লাগে না, লাগে না, পানি কিন্তু ব্লক চলে আসছে। তো কাউসার ভাই, এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন হবে? হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কোম্পানি থেকে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 1 বছরের কোনো সমস্যা হলে কোম্পানি কিন্তু ঠিক করে দেবে। হ্যাঁ, এটার মধ্যে করেন যে আপনার টোটালি ভাঙা ফাটা বাদে 1 বছরে আপনি পার্টস রিপ্লেসমেন্ট পাবেন, যেটাকে বলে কয়েল নষ্ট, শুধু ভাঙা ফাটা বাদে, ভাঙা ফাটা তো কয়েল নষ্ট হয়ে গেছে কয়েল রিপ্লেস করে দিবে, টাচে কাজ করতেছে না টাচে ওটা আপনি ঠিক করে দিবে, যদি না হয় সেক্ষেত্রে আপনি টাচও রিপ্লেস করে দিবে, টাচও রিপ্লেস করে দিবে। তো এগুলো প্রাইস কেমন হবে? এগুলো প্রতি যে যে টাইম যে প্রত্যেকটা রেট থাকবে ফিক্সড দাম 3800 টাকা, 3000 ফিক্সড প্রাইস থাকবে 3800 টাকা। তো ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু দেখেন আপনারা পানিটা কিন্তু একদমই ফুটি কাটাচ্ছে, বলক উঠে গেছে পানিতে, একদম দ্রুত সময়ে কিন্তু পানিটা ফুটি কাটাচ্ছে, তার মানে একদম দ্রুতই রান্না হবে। তো কাউসার ভাই, আমাদের ভিউয়ার্সরা যদি এই প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে অর্ডার করতে চায় তাহলে কিভাবে অর্ডার করতে পারবে? ঢাকার ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে, ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার ডেলিভারি ব্যবস্থা আছে, সেক্ষেত্রে আপনি 500-1000 টাকা অ্যাডভান্স করুন, বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি। আর সরাসরি যারা আমাদের শোরুমে আসবেন তার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান নম্বর 96-97, মিয়াকো হোলসেল জোন।
তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এত সুন্দর কিছু ইলেকট্রিক চুলা দেখানোর জন্য। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে এই চুলাগুলো কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, অথবা তাদের শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।